হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে নেট দুনিয়ায় একটি ঘুরে বেড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার পরীক্ষা হইতে চলেছে আঠেরো সাত দু হাজার একুশে সেই নোটিশের সত্যতা যাচাই করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকা বেল আইকনটি তা দিয়ে দিও চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা নেট দুনিয়ায় যেই নোটিফিকেশানটা ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে এটি তো এই নোটিফিকেশানটা পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের এই নোটিফিকেশানটা নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু এই সমস্ত স্কুলে পরীক্ষা হওয়ার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সাবজেক্টটা বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা হতে চলেছে আঠারো সাত হাজার একুশে বেলা বারোটা থেকে তো এর সত্যতা যাচাই করার জন্য আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে এই রেগার্ডিং কোনো কিন্তু নোটিস এখনও পাওয়া যায়নি তো সেহেতু এই নোটিসটি কিন্তু আন লিক হয়েছে এই আন লিক হওয়ার ফলে এটা কিন্তু নেট দিনে ঘুরে বেড়াচ্ছে এবার তোমাদের বলি যে এই আঠেরো তারিখে পরীক্ষা হোক বা না হোক সে ব্যাপারে তোমাদের টেনশন নেওয়া দরকার নেই সেটা কিন্তু সরকার টেনশন নেবে কবে পরীক্ষা হবে না হবে তোমাদের এখন যেটা করতে হবে সেটি হচ্ছে তোমাদের জোর কদমে পড়াশোনা করতে হবে এই আঠেরো সাতে তোমাদের পরীক্ষা হলে তুমি যদি পড়াশোনা না করে থাকো তুমি ভালো রকম ফেসে যাবে এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ এর পরে কবে রিক্রুটমেন্ট হবে সেরকম কিন্তু কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত জানা যায়নি যে এরপরে রিক্রুটমেন্ট হতে চলেছে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে আর কিন্তু পাবে না তোমাদের কিন্তু অনেক পস্তাতে হবে এই সুযোগটা হাত করলে কারণ এখন ভোট হতে অনেক দেরি সেহেতু সরকার এদিকে আর কোনো কিন্তু বেশি ধ্যান দেবে না তোমাদের কিন্তু এখন এই যে রিক্রুটমেন্ট হতে চলেছে এই রিক্রুটমেন্টে তোমাদের ক্র্যাক করতেই হবে সেহেতু তোমাদেরকে এখন জোর কদমে পড়াশোনা করতে হবে তোমার পরীক্ষা কবে হবে সে নিয়ে তোমার টেনশন করার দরকার নেই যখনই পরীক্ষা হবে তখনই তুমি জানতে পারবে তোমার যদি প্রিপারেশান ভালো হয়ে থাকে তুমি যেদিন পরীক্ষা হবে সেদিনই তুমি ক্র্যাক করতে পারবে আর তোমার যদি প্রিপারেশান খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অবভিয়াসলি ফেল করবে এবার কিন্তু অনেকটা স্টাফ হতে চলেছে আগের মতো অত সহজ হবে না প্রিলিমিনারি পরীক্ষা এখন কিন্তু তোমাদের জোর গদমে পড়াশোনা করতে হবে প্রতিটি ছেলে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে সেক্ষেত্রে তুমি কবে পরীক্ষা হবে সেই ভেবে কিন্তু পড়াশোনা গুটিয়ে দিলে তোমার কিন্তু আশা করি তোমার ফল ভালো হবে না তোমাকে অবশ্যই এই আঠেরো সাত দু হাজার মানে সামনে রেখে কি পড়া করতে হবে তোমার মনে করতে হবে যেন এই আঠেরো সাত দু হাজার আমাদের পরীক্ষা হবে সেই হিসাবে পড়াশোনা করতে হবে এই নোটিফিকেশান ফেক বা আসল সে নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা না করাই দরকার আমার যেটা মনে যেটা বলে সেটাই তো এই আঠেরো সাত দু হাজার একুশে পরীক্ষা হলে কিন্তু তুমি যদি প্রিপারেশান না নিয়ে থাকো সেক্ষেত্রে ভালোভাবে ফেঁসে যাবে এরকমভাবে অনেক ছেলে কিন্তু ফেঁসে যাবে তোমরা যারা আমাদের চ্যানেলে আছো বা আমাদের সাথে যারা আছো তারা অতি অবশ্যই এই নোটিফিকেশান নিয়ে ভাবনা করো না তোমরা শুধু পড়াশোনা করো পড়াশোনা করলেই শুধুমাত্র যেদিন পরীক্ষা হবে সেদিন তোমার কোনো টেনশন থাকবে না সেদিন তুমি ক্র্যাক করে যাবে তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল তো এই নোটিফিকেশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ফেক বাট এটা অফিসিয়াল না হলেও আগেও কিন্তু এরকমভাবে এসেছে অনেক নোটিফিকেশান আগেরবার যখন হয়েছিল পরীক্ষা কিন্তু সেই ডেটেই কিন্তু পরীক্ষা হয়েছিল এখন একটু হবে না মনে হচ্ছে কারণ করোনা পরিস্থিতির জন্য এটা পরীক্ষা না হতে পারে বাট কিন্তু তোমাদের এই যে ডেটটা আছে সেই ডেটটা ওপর ভিত্তি করে পড়াশোনা করতে হবে তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং